আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সারা করিম আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চকলেট ময়েস্ট কেক উইথ হুইপ ক্রিম ডেকোরেশন, আজকের বার্থডে কেক। এই বার্থডে কেকটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নিন। তবে আগেই বলে রাখছি, আজকের কেকটি তৈরি করতে আমার ছেলে আমাকে পুরোটাই হেল্প করেছে। চকলেট ময়েস্ট কেক তৈরি করতে এক কাপ পরিমাণ আমি ময়দা নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ নিয়েছি কোকো পাউডার। এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং সামান্য টেস্ট অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সব মিশিয়ে আমি নিচ্ছি। এখন চলে নিচ্ছে আমার ছেলে, আমি আসলে বলছি কিন্তু ওই সব কিছু করছে। কেকটা সম্পূর্ণই তৈরি করে দিয়েছে আমার 6 বছরের ছেলে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন ওর জন্য। দেখুন সব কিছু ছেলে নিয়ে ফেলেছে। এখন এখানে রুম টেম্পারেচার থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি। এখন এখানে ডিমটাকে একটু ফেটিয়ে হাফ কাপ চিনি রেখেছি, আস্তদানা চিনি। চিনিটাকে দিব অল্প অল্প করে, ডিমটাকে আগে ফেটিয়ে নিয়ে, ডিমটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে আমি এখন চিনিটাকে অল্প অল্প করে দিব, আর হলো বিট করব। চিনিটা সম্পূর্ণ না গলা পর্যন্ত আমি বিট করতে থাকব। এভাবে অল্প অল্প করে দিয়ে আমরা বিট করতে থাকব। তো আমার ছেলে একটুও ধরতে দেয়নি আমাকে, সম্পূর্ণ কেকটা ও তৈরি করার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ। এই চকলেট ময়েস্ট কেকটা কিন্তু স্পঞ্জ কেকের তুলনায় অনেক মজা। স্পঞ্জ কেকটা একটু ড্রাই হয়ে থাকে, কিন্তু চকলেট ময়েস্ট কেকটা একটু ময়েস্ট হয়, সেজন্য টেস্ট হয় বেশি। দেখুন আমার বিট করা হয়ে গিয়েছে। এখন হাফ কাপ পরিমাণ রান্নার তেল, যে সয়াবিন তেল আছে সেটা ব্যবহার করছি, হাফ কাপ পরিমাণ মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে আবারও বিট করে নিচ্ছি। তেল দিয়ে আর বেশিক্ষণ বিট করব না, 1 মিনিটের মতো বিট করে বিট বন্ধ করে দিয়েছি। এখন আমি যে শুকনো অপকর্নগুলো রেখেছি সেটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি অফ ক্যামেরায় 1 কাপ পরিমাণ বাটার মিল্ক তৈরি করে রেখেছিলাম। বাটার মিল্ক 1 কাপ দুধে 1 চা চামচ পরিমাণ ভিনিগার মিশিয়ে 10 মিনিট রেখে দিলেই বাটার মিল্ক হয়ে যায়, একটু ছানা ছানা ভাব হয়। আর দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে নিতে হবে, কোনো গরম না কিংবা ঠান্ডা দুধও না। দেখুন আমি অল্প অল্প করে বাটার মিল্ক দিচ্ছি আর শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ পরিমাণ। সম্পূর্ণ পরিমাণ মেশানো হয়ে গেলে আমি মোল্ডে ঢেলে নিয়েছি, আমার 7 ইঞ্চি মোল্ডে ঢেলে নিয়েছি। নিয়ে এখন ওভেনের 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একেবারে নিচের র্যাকে 10 মিনিট প্রিহিটেড ওভেনে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নেব। আপনারা 25 মিনিট পর চেক করবেন ওভেনে যে কেকটা হলো নাকি। তার আগে কিন্তু ওভেনের দরজা কোনোভাবেই খোলা যাবে না। দেখুন আমার কেকটা সুন্দর মতো ফুলে গিয়েছে। ওভেন থেকে নামিয়ে আমি ঠান্ডা করে কুলিং র্যাকে পার্চমেন্ট পেপারটা উঠিয়ে এখন আমি 3টা স্লাইস করে নিয়েছি। 2টা অথবা 3টা স্লাইস করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি সুগার সিরাপ তৈরি করে চারিদিকে লাগিয়ে নেব। হাফ কাপ চিনির মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ চিনি মিশালেই, হাফ কাপ পানির মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ চিনি মিশালেই হয়ে যাবে সুগার সিরাপ। সুগার সিরাপ মিশিয়ে আমি চারিদিকে চকলেট হুইপ ক্রিম দিয়ে ক্র্যাম কোট করে নিয়েছি আর সবগুলো পিস লাগিয়ে নিয়েছি। দেখুন অফ ক্যামেরায়, এর আগেও কয়েকটা কেকের ভিডিওতে দেখিয়েছি কীভাবে কোট করতে হয়, সেজন্য এখন আর দেখালাম না। চকলেট হুইপ ক্রিমের রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমি
উপর দিয়ে আবার আরেকটা কোট করে নিচ্ছি খুবই সাবধানে। চকলেট হুইপ ক্রিমটা একটু ড্রাই হয় তো দেখুন খুব সুন্দর করে চারিদিকে কোট করে আমি এখন ফ্রিজে রেখে দিব আবারও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর বের করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি চকলেট গার্নাশ দিয়ে দিব চারিদিকে। আমি চকলেট গার্নাশ তৈরি করেছি 100 গ্রাম চকলেটের সাথে 50 গ্রাম হুইপ ক্রিম ডাবল বয়লার দিয়ে গলিয়ে ঠান্ডা করে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। চারিদিকে লাগিয়ে নিচ্ছি। আমি এই গার্নাশের রেসিপি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। চারিদিকে খুব ভালো করে দিয়ে ছড়িয়ে দিব একটা প্যালেট নাইফের সাহায্যে। চারিদিকটা আমি সুন্দর করে দিয়ে দিব যাতে চারিদিক ছড়িয়ে পড়ে আর উপরে ক্রিমটা যাতে নিচে ক্রিমটা যাতে উপরে না চলে আসে সেদিকটা আপনারা খেয়াল করবেন। দেখুন এভাবে চারিদিকটা লাগিয়ে নিলাম। এখন আমি ক্লোজেস্টার নজেল নিয়ে নিয়েছি আর চকলেট হুইপ ক্রিম নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগে। ছোট ছোট করে ফুলের ডিজাইন করে নিচ্ছি পছন্দ অনুযায়ী, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। এভাবে চারিদিকটা আমি লাগিয়ে নিব। চকলেট হুইপ ক্রিম চারিদিকে লাগিয়ে দেওয়ার পরে একই নজেলে আমি সাদা হুইপ ক্রিম দিয়ে ফুল করে নিচ্ছি। সুন্দর ফ্লোরাল ডিজাইন হয়ে গেল চারিদিককে, দেখুন কত সুন্দর লাগছে। ছোট ছোট করে চারিদিকে আমি এখন নিচে ফুল তৈরি করে দিব। তৈরি হয়ে গেল সুন্দর চকলেট ময়েস্ট কেক, বার্থডে কেক যেটাই বলুন না কেন। এখন আমি মাঝখান দিয়ে কিছুটা ক্রিম দিয়ে বেশি করে চকলেট দিয়ে দিব। এগুলো হলো কেনা চকলেট, আপনারা চাইলে ঘরে তৈরি চকলেটও ব্যবহার করতে পারেন। বিভিন্ন রকম চকলেট আপনারা এভাবে চারিদিকে লাগিয়ে দিতে পারেন। চকলেট ওভারলোডেড কেক কিংবা চকলেট কেক, চকলেট ময়েস্ট কেক, এই কেকটা সব কিছুই বলতে পারেন। আমি খুব চারিদিকে অনেকগুলো চকলেট দিয়ে দিয়েছি, চকলেট ওভারলোডেড হয়ে গিয়েছে। একটু স্প্রিঙ্কেল দিয়ে দিলাম চারিদিকে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার চকলেট ময়েস্ট কেক। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, সবাই পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।